প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভালো আছেন। আজকে আমাদের বিষয়টি হচ্ছে নীলাচল কিভাবে যাবেন। নীলাচল যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে বান্দরবান জেলায়। রাজধানী ঢাকার কলাবাগান, আরামবাগ থেকে শ্যামলীপুর, হানিফ, সেন্ট মার্টিন, দেশ ইত্যাদি পরিবহন কোম্পানির এসি নন এসি হুন্দাই বাস প্রতিদিন বান্দরবান শহরের উদ্দেশ্যে ছেড়ে যায়, ঢাকায় ফিরে আসে। জনপ্রতি বাস ভাড়া নন এসি 550 থেকে 750, এসি 1200 থেকে 1500 টাকা। রাতে বাসে রওনা দিলে সকাল 7টার মধ্যে চলে আসবেন বান্দরবান। এছাড়া ট্রেন ও প্লেনে চট্টগ্রাম পর্যন্ত এসে চট্টগ্রাম থেকে বাস, প্রাইভেট কার নিয়ে বান্দরবান আসতে পারেন। বদ্দারহাট ধামপাড়া বাস স্ট্যান্ড থেকে বাস পাওয়া যায়, ভাড়া 220 টাকা, মাইক্রোবাস ভাড়া 3000 থেকে 3500 টাকা। বান্দরবান শহর থেকে সিএনজি চান্দের গাড়ি যাওয়া যায় নীলাচল, সিএনজি ভাড়া 500 থেকে 1000 টাকা, আর জিপ গাড়িতে 800 থেকে 1200 টাকা। তবে যে যানবাহনই যান না কেন, অবশ্যই দরদাম করে নেবেন। দর্শক মণ্ডলী, আমি যে ভাড়াগুলোর কথা বললাম এগুলো একটু কম বেশি হতে পারে। নীলাচল কোথায় অবস্থিত? নীলাচল বাংলাদেশের বান্দরবান জেলা অবস্থিত। বান্দরবান শহর থেকে এর দূরত্ব প্রায় 5 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উচ্চতায় টাইগার পাড়ার পাহাড়ের চূড়ায় গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্র। নীলাচল পর্যটন কমপ্লেক্স বান্দরবান জেলা প্রশাসনের তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে। নীলাচল থেকে বান্দরবান শহরের ভিউ অসাধারণ। আকাশ পরিচ্ছন্ন থাকলে এখান থেকে সমুদ্রের জাহাজ চলাচলের দৃশ্য দেখা যায়। এখানকার বাড়তি আকর্ষণ হল নীল রঙের রিসোর্ট, যার নাম নীলাচল স্কেচ রিসোর্ট। সাধারণ পর্যটকদের জন্য এই জায়গায় সূর্যাস্ত পর্যন্ত থাকার অনুমতি আছে। কোথায় থাকবেন? নীলাচল স্কেট রিসোর্টের 3টি কটেজ আছে, যে কোনো একটায় থাকতে পারেন। প্রতিটি কটেজে 2টি করে রুম আছে, প্রতিটি রুমের ভাড়া 3000 টাকা। তবে এখানে আগে থেকে বুকিং দিতে হয়। বেশিরভাগ পর্যটন বান্দরবান শহরে এসে থাকে, তবে বান্দরবান শহরে থাকাই ভালো। বান্দরবান শহরে থাকার জন্য বেশ কিছু হোটেল, রিসোর্ট ও কটেজ আছে। বান্দরবান শহরের আশেপাশেই তাদের অবস্থান। বান্দরবান শহরে কিছু পরিচিত হোটেল, রিসোর্ট, কটেজের হোটেল হিল ভিউ রুম ভাড়া 1200 থেকে 2800 টাকা, রিভার ভিউ রুম ভাড়া 600 থেকে 1800 টাকা। শহরের ভিতর সাঙ্গ নদীর পারে হোটেল নাইট হ্যাভেন, রুম ভাড়া 1500 থেকে 4000 টাকা। শহর থেকে 4 কিলোমিটার দূরে নীলাচলের কাছে হোটেল প্লাজা, রুম ভাড়া 1500 থেকে 6000 টাকা। পর্যটন মোটেল হোটেল রুম ভাড়া 1200 থেকে 2500 টাকা। শহর থেকে 4 কিলোমিটার দূরে মেঘলা পর্যটন কমপ্লেক্সের কাছে। দর্শক মণ্ডলী, এছাড়া আপনি যদি অফ সিজনে যান, এর চেয়েও কম দামে হোটেল ভাড়া পাওয়া যায়। কোথায় খাবেন? নীলাচল স্কেচ রিসোর্টে রাত্রি যাপন করলে তারা খাবার প্রদান করে। এখানে ফরেস্ট হিল নামে একটি রেস্টুরেন্ট আছে, সেখানে খেতে পারেন, অথবা বান্দরবান শহরে ফিরে এসে খেতে পারেন। বান্দরবান শহরের পরিচিত খাবারের জায়গা হলো কোলাপাতা রেস্টুরেন্ট, ম্যাকদুত ক্যাব, ফুড প্লেস রেস্টুরেন্ট, রূপসী বাংলা ইত্যাদি। দর্শক মণ্ডলী, এবার তাহলে হিসাব করুন কত টাকা খরচ হতে পারে আপনি নীলাচল যেতে হলে। আপনি গাড়ি ভাড়া এবং রুম ভাড়া সব মিলে দেখা যাচ্ছে আপনার 3000 থেকে 3500 মধ্যে আপনার হয়ে যাবে। এছাড়া যদি আপনারা গ্রুপ করে যান, ভাড়া আরও কমে আসবে, শেয়ার করে খেলে ভাড়া আরও কমে আসবে। দর্শক মণ্ডলী, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।